হয় বহুদিন বিরতির পিছত আজি খোল খেলে বিদ্যালয়সমূহ। মার্চত করোনা মহামারীর কারণে সরকারের নির্দেশ মতে বন্ধ রাখিছিল বিদ্যালয়সমূহ। আজি পুনের বিদ্যালয়সমূহ খোল খাওয়া উৎফুল্লিত হয়ে পড়েছে শিক্ষার্থীসকল। মই বর্তমান উস্তিত আছো ধন্যমা ছোৱালী হাইস্কুলত, আর ধন্যমা ছোৱালী হাইস্কুলত মই সামগ্রিক কিছু পরিবেশ দেখাবলৈ চেষ্টা করেছো, ভিডিও জানাইছো, অনুরোধ জানাইছো। ইয়াৰে পরিবেশ দেখাবলৈ কোৱাই ওলাই আছে শিক্ষার্থীসকলে, যথেষ্ট আনন্দিত উৎফুল্লিত হয়ে পড়েছে, কারণ বহুদিনের বিরতির পিছত এনেদরে যে স্কুললৈ আহিবলৈ পাৰিছে। মই পোনে পোনে শিক্ষার্থীসকলের মনের কথা জানিবলৈ চেষ্টা করি, কিয়নো বহুদিনের বিরতির অন্তত বিদ্যালয় আহিছে, তেওঁলোকৰ মনৰ কথা আমি জানিবলৈ চেষ্টা করি। কি কবা এই মুহূর্তে? নমস্কার, আজি ধন্যবাদ ছোৱালী হাইস্কুলৰ আজি প্রথম দিন, মানে ইমান দিন বন্ধর অন্তত যে আমার স্কুলখন খুলেছে, খুব ভাল লাগিছে। আমি নথা আনন্দিত হয়েছো যে আগর দরে যে স্কুলখন যাতে আগতে যেনেকুৱা ক্লাস হয়েছে, মানে এতিয়াও যে আমার যেনেকুৱা ক্লাস হয় সেইটোৱে কামনা করে। অনুভব কেনে হয়েছে আজি আহি কেনে লাগিছে স্কুল আহি? অনুভব বুঝাব নোৱাৰা অনুভব হয়েছে, খুব ভাল লাগিছে আজি স্কুলত আহি বহুত দিনের অন্তত। হয়, নিশ্চিতভাবে কব লাগিব যে করোনা মহামারীর কারণে সরকারে যে নির্দেশ দিছে যে মাস্ক পরিধান করে বিদ্যালয় অহার কথা কৈছে, এই মাস্ক পরিধান করে দশম শ্রেণীর ছাত্র ছাত্রীসকল ওলাই আহিছে। মই ছোৱালী স্কুলের ছোৱালীসকলৰ কিছু দৃশ্য, ছাত্রীসকলৰ কিছু দৃশ্য দেখাইছো। মই আন এগৰাকী শিক্ষার্থীর মনের কথা জানিবলৈ চেষ্টা করি, কি কবাই মোট কেনে লাগিছে? বহুত ভাল লাগিছে, ইমান দিনের পর স্কুললৈ আহিছো, ঘৰত থাকি ভাল লগা নাছিল, আজি বহুত ভাল লাগিছে। এই বন্ধর সময়সাত তোমালোকর পড়াত ক্ষতি হয়েছে বলে অনুভব করেছো? বহুত হয়েছে, স্কুলের নিচিনা পড়া হয় নাই করা, আর স্কুলের যে পড়া হবো ভালো লাগবে। হয়, কব লাগিব যে সরকারে যে অনলাইন পাঠদানের কথা কৈছিলে, অনলাইন পাঠদানের দ্বারা ছাত্র ছাত্রীসকল যে ধরনের উপকৃত হব লাগছে তেনেদরে উপকৃত হওয়া নাই বলে আমি জানি পারিছো। আন এগারী ছাত্রীর আমি মনের কথা জানি চেষ্টা করি, কিয়নো যথেষ্ট দিনের অন্তত আজি বিদ্যালয় আহিছে, আর বিদ্যালয় আহি যথেষ্ট উৎফুল্লিত হয়ে পড়া পরিলক্ষিত আছে। কি কবাই মন কেনে অনুভব? বহুত ভাল লাগিছে, সরকার কি আহ্বান জানাবা? হয়, কব লাগিব যে বহুদিনের অন্তত এনেদরে বিদ্যালয় আহিবলৈ পাই যথেষ্ট উৎফুল্লিত হয়ে পড়েছে, যথেষ্ট আনন্দিত হয়ে পড়েছে, কিয়নো বহুদিন বিরতির পিছত বিদ্যালয় আহিব পাৰিছে, শিক্ষক শিক্ষয়িত্রীসকলের সঙ্গে আজ সাক্ষাৎ হব, আর এই সাক্ষাতর বহুদিনের পিছত এনেদরে সাক্ষাৎ হওয়ার পিছত এক আনন্দমুখর পরিবেশ গড়ি উঠেছে। মানে আন এগারী ছাত্রীর মনের কথা জানি চেষ্টা করি, কি কবাই মন? হয়, কব লাগিব সকলোরে মুখত এটাই মন্তব্য যে বিদ্যালয় আহিবলৈ পাই যথেষ্ট উৎফুল্লিত হয়ে পড়েছে, আর এনে ধরনের বিদ্যালয়সমূহ পুনের আগর দরে চলক, পাঠদান আগর দরে চলক, দশম শ্রেণীর নহয় সকলোরে পাঠদান চলক, সকল শ্রেণীর পাঠদান চলক, সেয়ে কামনা করেছে বিদ্যুৎ মহলে, সেয়ে কামনা করেছে। আর কব লাগিব যে ধন্যমার অঞ্চলের প্রতিখন বিদ্যালয়তে আজি দশম শ্রেণীর যে পাঠদান, এই পাঠদান প্রক্রিয়া আরম্ভ।